নমস্কার, আমি বসন্ত বুড়ির অঞ্জনা বলছি। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি ভিডিও করতে পারিনি বা ব্লগ দিতে পারিনি। আজকে আবার ভাবছি একটা ব্লগ তৈরি করব, সেটা বাজারের উপর, মানে এখানে যে লোকাল বাজার আছে সেই বাজারটা ঠিক দেখাবার মতো না। সবজি বেশ ভালোই পাওয়া যায়, কিন্তু মাছের বাজার বলতে সেরকম কিছু নেই। দু একটা মুরগি বা চিকেনের দোকান আছে, সেখানে মাছ নিয়ে মাছ বিক্রি করে, ওরাই বিক্রি করে। তো ওই বরফ দেয়া রুই কাতলা, পাঙাশ, যেটা আমরা বেঙ্গলের লোকেরা পাঙাশ বলি, এখানকার লোকেরা বলে বাসা মাছ। তো বাসা মাছটা দেখি আজকাল সব জায়গাতেই বেশ ভালোই বিখ্যাত হয়ে গেছে। আমরা বিশেষত পাঙাশ মাছ খুব একটা খাই না, আর রূপচাঁদা মাছ, রুই কাতলা তো বললাম, আর বড় বড় যে মাগুর মাছ, যেগুলো হচ্ছে বেশ মোটা মোটা হাইব্রিডের, সেই মাগুর মাছ এখানে পাওয়া যায়, সেগুলো আমরা খাই না, কারণ আমাদের একটু ভালো লাগে না আর কি খেতে। আমরা ছোট ধরনের, সরু কালো ধরনের ছোট ছোট যে মাগুর মাছ আমাদের ওখানে পাওয়া যায় কলকাতা বা আশেপাশে, তো সেগুলোই আমরা খেয়ে অভ্যস্ত। তো এখন আজকে আমরা ঠিক করেছি সিকান্দারপুর যে ফিশ মার্কেট আছে, সেটা এখান থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে 15 থেকে 16 কিলোমিটার দূর। তো অটোতে বা গাড়িতে যেতে হয়, রেন্টেড কারে বা অটো ভাড়া করে। তো সবসময় যে গিয়ে উঠতে পারি না, আর যেহেতু ওই মাছের বাজার এখানকার বাজারগুলো সন্ধ্যের পরে চালু হয়, শুরু হয়, এই 4টের পর থেকে সব বসে। একটা বেঙ্গল ফিশ মার্কেটও আছে, সেখানেও গিয়েছিলাম, সেখানেও ওই এই ধরনের মাছই আছে দুটো একটা। তো সেই 4টের পরে, সকালের দিকে কিছু পাওয়া যায় না, আর 4টের পরে যেতে গেলে, তো আমরা যখন ঠিক যাবো ঠিক করেছি, তখন সিকান্দারপুরেই যাই। দুই একবার এর আগে এখানে আসার পরে গিয়েছি, গিয়ে মাছও নিয়ে এসেছিলাম, সে তখন আর ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। তো আজকে ঠিক করেছি যাব। তো আকাশ ভীষণ মেঘলা, বৃষ্টি হয়েছে এখানে দিনের বেলা, সারাদিন দুপুরবেলা। আর বৃষ্টি হওয়াতে কী হয়েছে, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, মানে গায়ে চাদর বা শাল আবার জড়াতে হচ্ছে, জ্যাকেট পরতে পারলেও ভালো। বাইরে বেরোলেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা শীতের হাওয়া যেরকম হয় সেরকম হাওয়া দিচ্ছে। তো চলুন যাই, রওনা দিই, অটো করে যাব। কী দেখলাম বা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তবে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো শেষ করি, যাই, রওনা দিই, চলুন। বেরিয়েছি বাড়ির ঘর থেকে, তো নিচে এসে দেখলাম, লিফটে করে নিচে এলাম, নিচে এসে দেখছি যে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমি তো চাদর নিয়েছি আর উনি জ্যাকেট পরেছেন, ঠান্ডাটা নেওয়া উচিত না, কারণ আমাদের এখানে এসে একবার জ্বর হয়ে গেছে, জ্বর সর্দি বেশ ভালোই ভুগলাম কিছুদিন। কথায় আছে যে বাঙালিরা মাছ ছাড়া থাকতে পারে না, মাছে ভাতে বাঙালি একটা কথাই আছে। তো আমাদেরও সেই একই অবস্থা, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সে একটা প্রবাদ বাক্য আছে। তো আমাদেরও সেটা হয়েছে আর কি, যে এখানে এসে মাছ মাছ করছি, চারিদিক থেকে খুঁজে বেড়াচ্ছি কোথায় মাছ পাওয়া যায় একটু ভালো, দুদিন তিন দিন হয়ে গেলেই মনে হয় একটু মাছ খাওয়া দরকার, তো সেই জন্য চলেছি আর কি মাছের উদ্দেশ্যে। হাওয়া হাওয়া সাংঘাতিক ঠান্ডা, কি হাওয়া না, কেন হাওয়া আছে গলায় লাগছে। এগুলো কি করে পরিষ্কার করার জন্য,
এই যে বড় বড় পিলারগুলো, এর ওপরে কিন্তু মেট্রো রেলের রাস্তা রয়েছে, মেট্রো রেলের লাইন রয়েছে। হুডা সিটি সেন্টার বলে একটা জায়গা আছে, সেখান থেকে মেট্রোটা চালু হয়েছে। সেখান থেকে এই সিকান্দারপুরও মেট্রো রেলে করে যাওয়া যায়। যারা ওই দিকে থাকে হুডা সিটি সেন্টারের আশেপাশে, তারা এই মেট্রোটা অ্যাভেল করতে পারে। আমরা যেহেতু অন্য দিকে থাকি, সেই জন্য আমাদের পক্ষে মেট্রোতে আসা সম্ভব না। মেট্রোতে সব থেকে সুবিধা চলাফেরা করতে পারলে, তো সেই রাস্তাটা আর কি, ওপর দিয়ে মেট্রো গেছে, নিচ দিয়ে এমনি রাস্তা চলে গেছে, গাড়ির রাস্তা। তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি বাজারের দিকে, অনেকটা রাস্তা। তো মেট্রো ট্রেনগুলো বেশ ভালোই লাগে, আমরা উঠেছি এর আগে, উঠে দিল্লিতে গিয়েছিলাম মেট্রোতে করে, খুবই সুন্দর। মাছের বাজারে ঢোকার রাস্তাটা, অটো থেকে নেমে আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি, এটা হচ্ছে ঢোকার রাস্তা। প্রচুর বাঙালি অবাঙালি প্রচুর মানুষ এসেছে মাছ নিতে, রোজই আসে, রোজই খোলা থাকে এই মাছের বাজারটা। এই যে মাছগুলো, রুই, কাতলা, বোয়াল, আর সব রকমের মাছই আছে, প্রচুর পরিমাণে। প্রচুর মানুষও আসে এই সময়টা বিকেলবেলা মাছ কিনতে, অনেকে অফিস থেকে ফিরে যাওয়ার সময় মাছ নিয়ে যায়। ছোট মাছ, নানান ধরনের ছোট মাছও আছে, মোরলা থেকে শুরু করে। পুঁটি মাছ দেখতে পাচ্ছি, পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ তো আছেই, আর মোরলা মাছও আছে, সব রকমের মাছ আছে, ভেটকি। এই মাছের বাজারটা সিকান্দারপুর আগেই বলেছি, আর গুরুগ্রাম, গুরগাঁও, হরিয়ানা গুরগাঁও সিকান্দারপুর মাছের বাজার, দিল্লির খুবই কাছে, একদম বর্ডারে। তো মাছ তো দেখতে সবারই ভালো লাগে, আশা করি যারা মাছ খেতে ভালোবাসেন তাদের সবারই ভালো লাগছে দেখে, আমার তো খুবই ভালো লাগে। আমরা আগের বার যেখানে এসেছিলাম আছে বড় বড় রুই কাতলা, সুরমাই মাছ, বোয়াল, আর ইলিশ, অনেক রকমের মাছ আছে, চিংড়ি আছে নানা রকমের। পমফ্রেট কত? সিকান্দারপুর মাছের বাজার, এইটা কি মাছ? এটা পান মাছ,
এখানে এত রকমের মাছ দেখছি মনে হয় যেন সবই নিয়ে যাই, কিন্তু তিন চার রকমের বেশি তো নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না বাসি করে, আবার দুদিন পরে বা একদিন পরে যে আসবো সেটাও সম্ভব না এতটা দূর, তো দেখেই মন ভরাতে হয় এত নানা রকমের মাছ, যেটা যা আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় পাওয়া যায় সবই এখানে দেখতে পাচ্ছি, সবই পাওয়া যায়। শোল মাছও জ্যান্তও আছে, কিন্তু শোল মাছগুলো এখানে কয়েকটা আছে মরে গেছে, আর কালো পমফ্রেট থেকে শুরু করে সবই রয়েছে, আর বোয়াল, ছোট পমফ্রেট, বড় পমফ্রেট, ভেটকি, নানা ধরনের ভেটকি মাছ, চিংড়ি মাছ তো আছেই, আর পাঙাশ, ইলিশ, রুই, কাতলা, বোয়াল, মৃগেল, আর বাজারটা কিন্তু বেশ বড়, দেখুন বেশ ভালো লাগছে, সাজানো গোছানো বাজার, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ওখানে যেরকম বাজারগুলো, মাছের বাজারে ঢুকলে গা ঘিনঘিন করতে থাকে, নোংরা গন্ধ, এখানে ঠিক সেরকম না, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সবই রাখা হয়েছে, খুব ভালোও লাগছে দেখতে। এটা হচ্ছে বান মাছ বলে, বাইন মাছ বলে, বাঙালরা বলে বাইন মাছ, সেই বাইন মাছগুলো দেখতে পাচ্ছি লম্বা লম্বা, পমফ্রেট তো আছেই, এমনকি তেলাপিয়া আর পাবদা সবই দেখতে পাচ্ছিলাম, সবই আছে, ভালোও লাগে দেখতে মাছ, দেখতে আমি তো ভীষণ ভালোবাসি মাছ দেখতে, এখানে আবার ছোট ছোট মাছ নিয়ে বসেছে। কেমন লাগলো আমার ভিডিওটা? আশা করি ভালোই লাগলো, আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরাও ভালো থাকবো, থাকার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নমস্কার।